ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यमसामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এই অধ্যায় থেকে পাঠ করছিলাম। পঞ্চম শ্লোক অবধি আমরা পড়েছি, যেখানে ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম यः प्रयाति समद्भावं याति नास्तत्र संशयः। বলছেন মৃত্যু সময় আমাকে স্মরণ করতে করতে যার দেহত্যাগ হয় জ্যোতির্ময় বরকে তিনি আমারই ভাব অর্থাৎ বিষ্ণু ভাব রূপ মুক্তিপ্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। এই যে একটা অদ্ভুত সুন্দর ব্যাপার, এটার জন্য একটা সমস্ত জীবনের একটা দীর্ঘ প্রস্তুতি লাগে। আমাদের বলছে না যে সেই শেষ সময় অবধি আমাদের মনে হয় যে কেন আলোটা বেশি করে জ্বালানো হলো, কেন এই করা হলো, এই সব সব নানা রকমের সব ভাবটা আমাদের ভেতরে জাগে। আমরা কিছুতেই বুঝতে পারি না যে আমরা ভগবানকে ডাকবো না কি ডাকবো সেটাই আমরা নিজেরা বুঝে উঠতে পারি না, কারণ আমাদের প্রস্তুতি থাকে না, আমরা কিছুতেই প্রস্তুত হই না কি ডাকবো সেইটা নিয়ে আমাদের কোনো প্রস্তুতি থাকে না। আসলে মৃত্যুটা যে আসবে সেটাই আমরা কখনো মনে করি না। আমরা ভাবি এই যে অনন্তকাল ধরে চলছে এটা এমনি করেই চলতে থাকবে, এই খেলা এমনি করেই চলবে এবং আমি বেশ হাত পা নাড়িয়ে সারাটা জীবন এমনি করে কাটিয়ে দেবো, একবারে আমার কোনো পরিবর্তন হবে না, আমার জীবনের কিচ্ছু বদল হবে না, আমি এমনি করে কাটিয়ে দেবো, এমনি গলাবাজি করব, এমনি ঝগড়াঝাটি করব, এমনি আত্মঅহংকার দেখাবো, ফেসবুক বাজি করব, সমস্ত কিছু করব, জীবনটা এমনি চলে যাবে আমাদের। কিন্তু ফলে যে কারণে আমাদের যখন মৃত্যু সত্যি সত্যি আসে, আসলে মৃত্যু এলে তো আর আমরা কিছু বুঝতে পারি না, সে তো চুলের মুঠি ধরে নিয়ে চলে যাবে, সে তো আপনাকে বলতেও দেবে না যে আমি একটুখানি মেকআপ করে নিই, কারণ ইন্দ্রের সবাই গিয়ে হ্যাঁ হাই হ্যালো করতে হবে, সব কিছু করবার সুযোগ শুধু দেবে না। কিন্তু যেহেতু তখনও যদি আমরা সাংসারিক চিন্তা ভাবনা করি তাহলে এই সংসার আবর্তেই ফিরে আসতে হবে, এবং সংসার আবর্তে ফিরলে আমরা যেরকম কর্ম করেছি সেই কর্মফল অনুযায়ী আবার শরীর ধারণ হবে। আমি তো নিজে জানি যদি সংসার আবর্তে ফিরে আসতে হয় তাহলে কুকুর ছাগল দিয়েই আমাকে শুরু করতে হবে, হয়তো ইট কাঠ পাথর দিয়েও শুরু করতে হবে, কারণ কর্ম তো বিরাট কিছু দারুণ ভালো নয়। নিশিদিন ভগবানকে ডাকার কথা, আমরা নিশিদিন কত ভগবানকে ডাকতে পারছি, কতটা তার কথা ভাবতে পারছি, ঈশ্বরীয় কর্মে কতটা নিজের মনকে আমরা দিতে পারছি, এটা হচ্ছে প্রশ্ন এসে দাঁড়ায়। তাই ভগবান বলছেন যে অন্তকালে চ মামেব
स्मरण मुक्ता कलेवरम यह प्रयाति समद्भावम याति नास्तत्र संशय। এর মধ্যে সামান্যতম সংশয় নেই, মানে এ নিয়ে কোনো মানে চিন্তা করারই কিছু নেই, এটা হবেই, এটা নিশ্চিত যে আমাকে এরকমভাবে যাবে। পরের শ্লোক 6 নম্বর শ্লোকে আমরা দেখছি, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। বলছেন, হে কৌন্তেয়, কুন্তীর পুত্র অর্জুন, ভগবান তাকে বলছেন, হে কুন্তী পুত্র, ইয়ং ইয়ং ব্যাপি স্মরণ ভাবম, যে যেভাবেই স্মরণ করে, কি করার সময়, ত্যজত্যন্তে কলেবরম, ত্যজতি অন্তে কলেবরম, আমার শরীর, নিজের শরীর ত্যাগ করার সময় যে যে ভাব নিয়ে তার শরীরকে ত্যাগ করে, তম ত্বমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ, তারা সেইভাবে তদ্ভাব ভাবিতঃ, সেইভাবে তন্ময় চিত্ত পুরুষ তম ত্বম এব এতি প্রাপ্ত হন, তারা ওরকমভাবে প্রাপ্ত হন। আপনাদের অনেকেরই মনে আছে মথুরানাথের শরীর চলে গেল, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল মথুরানাথের কি গতি হবে, স্বয়ং অবতার পুরুষে তিনি হলেন রসদ্ধার, অবতার পুরুষের জীবনযাপন কীরকমভাবে হবে তা ঠিক করছেন তিনি, স্বয়ং অবতার পুরুষে তিনি হলেন এমপ্লয়ার, অথচ তাঁর কীরকম ভাব হবে এইটি নিয়ে লোকে প্রশ্ন করছেন। ঠাকুর বলছেন অনেক ভোগ ছিল, অনেক ইচ্ছা ছিল, কোনো রাজা টাজা হয়ে গেছে। দেখুন, অবতার পুরুষের সঙ্গ এত বছর করলেন, 1-2 বছর না, 14 বছর। আমাদের যদি একটুক্ষণ খানিকক্ষণ ভগবানের কাছে বসতে দেওয়া হতো, আমরা জীবন আমাদের ধন্য হয়ে যেত। সেইখানে অবতার পুরুষের সঙ্গে 14 বছর সঙ্গ করলেন, দুজন জগদম্বা এবং মথুরানাথ, তার মাঝখানে অবতার পুরুষ থাকলেন, একেবারে সেই ব্রেড বাটার টোস্টের ভেতর মতো। কিন্তু তারও বলছেন, তারও এই এ থেকে মুক্তি নেই, ইয়ং ইয়ং ব্যাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। তাহলে বলছেন, হে কুন্তিপুত্র, তারা সেই দেবতাকেই লাভ করেন, সেই দেবতা যে দেবতাকে ভাবছি, আমি যদি কূর্ম দেবতাকে ভাবি, আমার কূর্ম দেবতা নিয়ে শুরু হবে, যদি মনে হয় যে খাবার সময় যা জীবনে কিচ্ছু খাওয়া হলো না, বিরিয়ানিটাও খাওয়া হলো না, মোগলাই পরোটাও খাওয়া হলো না, কিছুই হলো না, কূর্ম দেবতাকে ভাবলে আমার গতি কূর্ম দেবতায় হবে। আবার যদি মনে করি যে না, তেল বড্ড খরচ করে ফেলেছি, ইলেকট্রিসিটি বিল এই এত বেড়ে যাচ্ছে, কী করে কী হবে, জীবনে সব রকম ওই আমাদের প্রস্তুত থাকতে হবে, জীবনের শরীর চলে যাওয়াটা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের কাছে একটা বড় শিক্ষা যে সমস্ত জীবনটা আমরা কীরকমভাবে কাটিয়েছি, মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেমন কেমনভাবে কাটিয়েছি। আমার নিজের চোখে দেখা কয়েকজন সাধুকে খুব কাছ থেকে দেখেছি, যাদের সারা জীবন দেখে মনে হচ্ছিল এরা এমন এত কর্মবীর, এরা জীবনে বোধহয় এদের কোনো দিন মুক্তি হবে না। তাদের মধ্যে একজন আমার নিজের চোখে দেখা স্বামী সুমেধানন্দজি মহারাজ, যিনি সারাক্ষণ কাজ করতেন, আমরা রীতিমতো ভয় পেতাম তাকে, তাঁর যেদিনকে শরীর গেল, তার আগে সেই আগের দিন তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, তারপরে অসুস্থ হয়ে পড়ার পরে তাকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে, ডাক্তারের দুটো হাতে পায়ে ধরছেন, তিনি যেন আমার শরীরটা চলে যাবে, আমাকে এইখানে ভগবানের চিন্তাতে লীন হয়ে থাকতে দাও, আমাকে এখানেই থাকতে দাও, কেউ শুনলেন না, তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো সেবা প্রতিষ্ঠানে, এবং সেইখানে পৌঁছানোর পরেই, কয়েক ঘন্টার পরেই তার শরীর চলে গেল। তারপরে তার জিনিসপত্র, যখন শরীর চলে যাওয়ার পর জিনিসপত্র ঘাটাঘাটি হচ্ছে, তখন দেখে অদ্ভুত লাগছে, তিনি কী কী বিষয় নিয়ে চর্চা করতেন, কেমনভাবে চর্চা করতেন। আমার বস ছিলেন স্বামী শ্রীকরানন্দজি মহাজ, পুরুলিয়ায় গেলেন পূজনীয় স্বামী সুহিত আনন্দজির সাথে, এই এতটা রাস্তা যাওয়ার ফলে, ওনার হার্টের প্রবলেম ছিল, এতটা রাস্তা গিয়ে সেই এক্সার্শন নিতে পারেননি, পুরুলিয়াতে পরের দিন সকালবেলা যখন রাত্রিরে খুব জ্বর এসেছিল, তাই ডাক্তার এসে ওষুধপত্র দিয়ে গেছিলেন, দরজাটা হালকা করে ভেজানোই ছিল, পরের দিন সকালে
তাকে দেখতে যাওয়া হলো, কেমন আছেন? দেখা গেল আলো আঁধারিতে দেখা যাচ্ছে যে বিছানার মশারিটা একদিকে একটু হেলে গেছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখা গেল মহারাজ ওই একদিকে হেলে বসে ওইভাবে জপ করছিলেন, জপ করতে করতে তার শরীরটা চলে গেল। এটা খুব আনন্দের কথা, জপ হচ্ছিল, শরীর চলে গেছে, খুব ভালো। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যখন ওনার ঘর খোলা হলো, আমরা ওনার ভাই এসেছিলেন, ওনার ছোট ভাই, তিনি মহারাজের কিছু জিনিসপত্র চাইছিলেন, আমরা সেই জিনিসপত্র তাকে দিলাম। কিন্তু মহারাজের আলমারির চাবি কিছুতেই খুঁজে পেলেন না, ফলে ঘরেতে যা ছিল তার থেকেই দিয়ে দেওয়া হলো। তারপর অনেক খোঁজাখুঁজির পর আলমারির চাবি পাওয়া গেল, সেটা খুব সিকিউরড অবস্থায় রাখা ছিল। তো আলমারিটা খুলে আমরা একবার হতবাক হয়ে গেছি, আলমারি ভর্তি জিনিস, তার বেশিরভাগই তার প্রয়োজন ছিল না, গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছেন, যার নেবার নেবে। কিন্তু নিজের জিনিসগুলি দেখার মতো, কোনো এক সময় কেউ তাকে একটা সোয়েটার উপহার দিয়েছিল, সেই সোয়েটারের আর তার শরীরে মানে তিনি তার চেয়ে মোটা হয়ে গেছেন, তাই কাঁচি দিয়ে দুটো পাশ কেটে নিয়েছেন। তার খাদির কাপড় কিছু ছিল, চাদর টাদর ছিল, সেইটাকে কেটে উল দিয়ে তাই দিয়ে রান সেলাই করে করে নিয়েছেন। রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, যার পরবর্তীকালে সাধারণ সম্পাদক হওয়ার কথা ছিল, তিনি বেঁচে থাকলে আজকে রামকৃষ্ণ মঠ মিশনে তিনিই সাধারণ সম্পাদক হতেন। তার জীবন আমি দেখে হতবাক, হাঁ করে তাকিয়ে দেখছি, নিজের পুরনো উত্তরীয় তাই দিয়ে একটু একটু করে স্টিচ করে পর্দা বানিয়ে রেখেছেন। তার ব্যবহার করা জিনিসপত্রের মধ্যে আছে 3-4 সেট কাপড়, একটা গরমের চাদর যেটা ভদ্রলোকের মতো ছিল দেখতে, উনি বাইরে পরে যেতেন, আর যা জিনিস আছে সব কটা ছেঁড়া খোড়া, এই হাতার এইখানে ছেঁড়া ওইখানে, কিন্তু কখনো আমরা বুঝতে পারিনি। লাইফস্টাইলটা একবারে সাধারণ, একদম খুব সাধারণ, যিনি সমস্ত জীবন শুধু পড়াশোনা, ওই দরজার ভেতরে তিনি যে করেছে এটা কেউ আমরা বুঝতে পারিনি। একটা প্রস্তুতি লাগে লম্বা জীবনে, একটা শেষটি খুব ভালো হবে এইটি ভাবতে গেলে খুব লম্বা একটা প্রস্তুতি লাগে। বলছেন সেই সেই দেবতাকে লাভ করেন, সেই সেই দেবতা মানে সেই রকম তার গতি হয়, এইটা আমাদের ভাবার কথা। এই সদাতৎ ভাব ভাবিতা, এই শ্লোকেই জায়গাটা বলছেন না, একবারে শেষকালে দেখুন, সদাতৎ ভাব ভাবিতা, নিরন্তর সেই বিশেষ দিব্য ভাবটি চিন্তা করার ফলে তার মনে ছাপ পড়ে যায়, এই জন্য পরবর্তী জন্মে সেই দেবতার সঙ্গে তিনি একাত্ম হয়ে যান। সমস্ত ধর্মের ভক্তদের মধ্যেই ভক্তরাই এই কথাটা বিশ্বাস করেন। সুতরাং এটা যখন সত্যি, তখন মৃত্যুর সময় ঈশ্বর চিন্তায় সমর্থ করতে হলে আমাদের অনেক আগে থেকে অভ্যাস করতে হবে। আমরা যদি আগে থেকে অভ্যাস না করি, তাহলে কোনো অবস্থাতেই শেষ মুহূর্তে আমরা মৃত্যু চিন্তা করতে পারবো না। এই ব্যাখ্যা করতে গিয়ে আচার্যরা বলছেন, যিনি বুদ্ধিমান তিনি কখনোই সুযোগের ভরসায় নিশ্চিন্ত হয়ে বসে থাকেন না, আগামী কাল করব ভগবানের চিন্তা, আজকে যেমন আছি ছেড়ে দিই। দেখবেন আগামী কাল যা করব বলে আমরা ভেবে রেখেছি তাই আমাদের কাছ থেকে দূরে, বহু দূরে চলে যায়, এইটা একবারে খুব পরিষ্কার করে রাখতে হয়। কারণ আমরা জীবনের প্রথম থেকে না পারি, এই যে মধ্য বয়স আমরা এখন পৌঁছেছি, এই সময় আমাদের ভাবা উচিত মৃত্যু আসবে, শুনেছ কি তার পদধ্বনি আসছে, সে আসছে, আমাদের তার চিন্তা করতে হবে। নিজের গতি ঠিক করার দরকার আছে, সে সাধন ভজন করুন, নিষ্কাম কর্ম করুন, যাই করুন, মনটা যেন সবসময় উচ্চ ভাবনায়, উচ্চ চিন্তায় যুক্ত হয়ে থাকবেন। খুব ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন সারা দিন আমরা কী কী কাজ করি, তাহলেই দেখবেন নিজের উপর ধিক্কার এসে যাবে যে আমরা বহু সময়টা অকাজে কাটাই। মুতেশানন্দজি আমার একদিন বলেছিলাম মুতেশানন্দজিকে যে আমরা এত কাজ করি না, ভালো করে জপ ধ্যান করার সময় সুযোগ পাই না। মহারাজ বলেছিলেন কাজ বলো না অকাজ বলো, বলছেন কাজ আমরা খুব অল্প করি, অকাজটাই বেশি। ঘরে গিয়ে ভালো করে খুঁজে খুঁজে দেখো কতক্ষণ অকাজ করো, এই অকাজটাকে যদি কাজে রূপান্তরিত করো হেউ ঢেউ হয়ে যাবে। আমরা সত্যি সত্যি এটা করে দেখেছিলাম, দিনে যত বেশি যত সময় আমরা কাজ করি তার চেয়ে বেশি আমরা অকাজ করি। আমরা ভাবছি কিচ্ছু করছি না, শুয়ে আছি, কিন্তু শুয়ে শুয়ে মনে অন্য চিন্তা করছি,
কখনো ভুলেও আমরা ভগবানের চিন্তা করি না। ওই যে আগেকার দিনে দেখবেন সেই বাউল বৈরাগীরা গান গাইতে গাইতে যেত, প্রভাত সময়ে শচীর আঙিনা মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে, মানুষকে মনে করিয়ে দেবার জন্য। ওই যে শুয়ে শুয়ে আমরা অন্য চিন্তা করি, আজকে সারাদিন কেমন করে খাবো পড়বো, সেই শুয়ে থাকা মানুষকে জাগিয়ে দেবার মন্ত্র এগুলো ছিল। এগুলো আমাদের সমাজ থেকে ধীরে 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 চলে যাচ্ছে, তাই আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ নিয়েই এই কাজটা করতে হবে। 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ মৈয়ার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য অসংশয়ম। অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। দেখুন দুটো জিনিস বলছেন, মানে আমরা অনেক সময় মনে করি যে আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলে আমাদের আর কোনো কাজকর্ম কিছু করতে হবে না, তা কিন্তু বলছেন যুদ্ধ করো। অর্জুনের জন্য যুদ্ধ, আমাদের প্রত্যেকের জন্য যেটা আমাদের কার্য সেটাই করা। ওই যে ছেলেটি বসে দোকানে বসে আমাদের ইয়ে শুনছে, ওর কাজ কিন্তু এই ভগবানকে চিন্তা করার সাথে সাথে ব্যবসা করা, কারণ ওটা যদি না হয় তাহলে প্রতি পরিবার প্রতিপালন হয় না। যিনি শিক্ষক বা যিনি শিক্ষিকা তিনি সর্বাবস্থায় আমাকে চিন্তা করে করে যুদ্ধ, তাকে পড়াশোনা করাতে হবে, কিন্তু অ্যাট দি সেম টাইম আদর্শকে ধরে রাখতে, মাম অনুস্মর আমাকে স্মরণ করো। এই কথাটার অর্থ হচ্ছে প্রতি মুহূর্তে কি ঠাকুরকে চিন্তা করো তা নয়, তার ভাবটা, শ্রীরামকৃষ্ণের ভাবটা। এমনভাবে আমাদের কাজকর্ম করতে হবে আমাদের জীবনের ভেতরে যেন সে ঈশ্বরের ভাবটি প্রকাশিত হয়। তিনি বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মৈ অর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য অসংশয়ম। এবং মন বুদ্ধি একান্তভাবে আমাতে মগ্ন থাকলে তুমি আমাকেই লাভ করবে, এ নিয়ে এতে কোনো সন্দেহ, এটা খুব স্বাভাবিক কথা। আপনি যা করবেন তাই আপনি লাভ করবেন। আপনি রোজ সকালবেলা, এই কালকে দেখছিলাম সুধা মধুলিকা.com আছে, nishamadhulika.com, তাতে খুব নানা রকমের সব রান্না বান্না করে দেখায়। আমাদের ছেলেটি খুব রান্নায় স্পেশালিস্ট, সে হিন্দির একবর্ণ বোঝে না, কিন্তু আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে সুধামধুলিকা.com nishamadhulika.com রান্নাটা দেখালাম, যে একটা সিঙ্গাড়া তৈরি করবে, রিং সিঙ্গাড়া, খানিকটা আলুর তরকারি তৈরি করলো, তারপরে চৌকোনা করে ইয়েটা পরোটাটা বেললো, তার একদিক দিয়ে আলুর তরকারি লাগালো, তারপরে দুবার প্যাঁচ দেওয়ার পরে বাকিটায় লম্বা লম্বা করে ইয়ে দিয়ে ছুরি দিয়ে কেটে দিল, অতিরিক্ত অংশটা কেটে দিল, তারপর গোটাটাকে রোল করা হলো, তারপরে এমনি করে যেরকম করে বালাতে আটকায় ওরকম করে লাগানো হলো, ওখানে একটুখানি আবার ওই আটার একটুখানি জেল করে লাগিয়ে দিয়ে যে অংশটা কাটা হয়েছিলো সেটাকে ব্যান্ডেজের মধ্যে জুড়ে দেওয়া হলো, ওই দিয়ে রিং সিঙ্গারা তৈরি হলো। আমি তো ভাবছি কিচ্ছু বোঝেনি, ওমা বিকেলবেলা দেখছি একবার অসাধারণ জিনিস তৈরি করেছে। ওই যে ওইটাকে সে সবসময় স্মরণ করে, তাই সে আমাকেই লাভ করবে। আমরা যেটাকেই করবো তার আমাদের এক্সপার্টাইজেশন হবে। অতএব যদি করতেই হয়, ভালো জিনিস করতে হয়, ভগবানকে লাভ করতে হবে। তসমাৎ সর্বেষু কালেষু, অতএব সব সময় সর্বেষু কালেষু সর্ব অবস্থায় মাম অনুস্মর আমাকে স্মরণ করো। ওই অনুস্মরতে অনুশব্দটা ব্যবহার করছে, অনুশব্দের অর্থ হচ্ছে অনবরত, নিশিদিন, বারবার। এই বারবার স্মরণ করাতেই অনুশব্দটার স্পেশালিটি হচ্ছে এখানে আমরা বারবার করতে করতে ভুলে যাই, এই করলাম আবার চলে গেল, এই করলাম আবার চলে গেল, প্রতি মুহূর্তে আমি পড়ে যাব, প্রতি মুহূর্তে আমি উঠে দাঁড়াবো। এই যে বোধটা, এইটা জায়গাতেই অনুস্মর, ওই অনুশব্দটা ব্যবহার করছে। স্মর মানে তো স্মরণ করা, কিন্তু এই যে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো মানে প্রতিবার চেষ্টা করো, প্রতিপতনের মধ্যে তোমার একটা করে উত্থান লুকিয়ে আছে, সেইটা বোঝানোর জন্য এই অনবরত শব্দটা বোঝানোর জন্য অনুশব্দটা বোঝানো রয়েছে। আমাদের বুঝতে হবে যে আমাদের যে ক্ষুদ্র, আমাদের যে ক্ষুদ্র জীবসত্তা, এর পেছনে বিরাজমান এক পরমাত্মা, এটা আমরা বুঝতে পারি না। রবীন্দ্রনাথের গানে আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি, ঈশ্বর আমার ভেতরে রয়েছে, আমি বাইরে এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি। এই অনুস্মর শব্দটার অর্থ হচ্ছে আমার ভেতরের যে পরমাত্মা আছে তাকে জাগরণ করা, জাগ্রত হওয়া। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির একটা চিঠি পড়ছিলাম সেদিনকে, সেখানে তিনি সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের লিখছেন যে যখনই জপ ধ্যান করতে বসবে তখনই তোমার অন্তরস্থিত মাকে বলবে, মা জাগ্রত হও, তোমার ভেতরের সেই শক্তি যেন জাগ্রত হয়। আমাদের ভেতরে অনন্ত শক্তি বিরাজমান, অনন্ত শক্তি বিরাজমান, এটা আমরা কিছুতেই কেউ বুঝতে পারি না। আপনার সঙ্গে কল্পনা চাওলার কোনো ফারাক নেই, কিন্তু সে চলে গেল স্পেসে, মৃত্যু নিশ্চিত জেনেও সে ফিরে আসছে স্পেস থেকে। সে জানে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু তার কাজটা থেকে যাবে। তার যে মানসিক শক্তি সে কোথা থেকে পেল? তাকে তো সেই ম্যাট্রিক্সের মতো, ম্যাট্রিক্সে আপনার সিনেমা দেখেছেন কি না জানি না, সেই ক্লোন যখন ঘুরে বেড়াচ্ছে সে গিয়ে এক জায়গায় গিয়ে দেখলো যে হেলিকপ্টার ছাড়া পালানোর আর কিছু নেই, সে সঙ্গে সঙ্গে কানে এরকম লাগিয়ে বললো আমি হেলিকপ্টার চালাতে জানি না। তার যে আসল যে মূর্তিটা আছে তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো হেলিকপ্টার চালানোর জিপ, সে চোখ বন্ধ করে রইল, হেলিকপ্টার চালানোর যাবতীয় বিদ্যা শিখে গেল। তারপরে যখন তাকে পুলিশ ধরতে হলো দেখা গেলো সে হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছে। জীবন ম্যাট্রিক্স নয়, কিন্তু ওর ভেতরে যে নিহিত সত্যটা সেইটা আমাদের কিন্তু সত্য। সেটা হচ্ছে আমাদের ভেতরে সেই অনন্ত শক্তি, অনন্ত সেই অক্ষয় পুরুষ আমার হৃদয়ের ভেতরে লুকিয়ে আছে, আমাকে জাগাতে হবে। তাই দুটো কাজ তিনি একসঙ্গে বলছেন, তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্যচ, একই সঙ্গে ঈশ্বরের স্মরণ মনন বা উচ্চ চিন্তার স্মরণ মনন যদি তাই ভাবেন তাই জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমরা অনেক সময় মনে করি যে জীবন যুদ্ধ ঈশ্বরকে চিন্তা করার জন্য একটু বেশি বয়সের প্রয়োজন হয়, কেউ অনুরাধাদির মতো সব চুল যাবে যখন সাদা হয়ে যাবে সেই সময় আমরা ভগবানকে ডাকবো, তা কিন্তু নয়। একেবারে জীবনের শুরু থেকে যদি ভগবানকে না ডাকা হয় তাহলে কিন্তু জীবনের শেষ সময় এসে আর ভগবানের কথা আমাদের এতটুকু ভালো লাগবে না, কোনো অবস্থাতেই ভালো লাগবে না। তাই বলছেন জীবন যুদ্ধ চালিয়ে যাও, সেটা তোমার কর্তব্য, সেটা যদি না করে দেখনি যে গীতার সূত্র হচ্ছে তাই, কিন্তু শুরু হচ্ছে এইটা দিয়েই। যখন সে শ্রীকৃষ্ণকে বলছেন যে ওই সেনায়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুত, আমার রথকে তুমি দুটো সেনার মধ্যে দাঁড় করাও, তারপরে তিনি তার আত্মীয় স্বজন পরিজনকে দেখছেন, তখন তার সেই মধ্যে একটা পারপ্লেক্স কন্ডিশন এসেছে, বলছেন সিদন্তি মম গাত্রাণি রোম হর্ষস্য জায়তে, এই জিনিস আমাদের সবার হয়, দিস ইজ নাথিং নিউ, একেবারে কোনো কিছু এর ভেতরে নতুন কিচ্ছু নেই। আমাদের ওরকম যখন আমাদের আত্মীয় স্বজন আসে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, জীবন যুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকা হয়ে যাই, আমরা ভাবি ছেড়ে দিলেই বোধ হয় অনেক কিছু পাওয়া যায়, ওভাবে হয় না, লড়তে হবে আমাকে, আমি তো ধর্মের জন্য লড়ছি, আমাকে তো অধর্মের জন্য লড়ার কথা বলছি না। এর ইয়েতেই শুরু হলো গীতার, দেখবেন ক্লাইব্যাম মাস্ম গমঃ পার্থ নৈত তৈ উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্তোত্তিষ্ঠ পরন্তপ। আমার তো মনে হয় যে শুধু এই একটা শ্লোককে যদি আমরা আবার করে স্মরণ করতে পারি তাহলে দেখবেন আমাদের জীবনের যাবতীয় জড়তা, যাবতীয় সমস্যা কেটে যাচ্ছে। ভগবান তাই বলছেন তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ, বলছেন নানা কাজের মধ্যে আমাদের ব্যস্ত থাকতে হয়, আমরা ঈশ্বরকে ভুলে যাই, সত্যি সত্যি ঈশ্বরকে ভুলে যাই। দেখুন না, আমি আমার ক্ষেত্রেই বলছি, এই আজকে আমাদের এই রিলিফ শেষ হয়ে গেছে, হেডকোয়ার্টার্স বলছে এক্ষুনি তোমার রিপোর্ট দাও, ভুলেই গেছি ভগবানকে ডাকতে হবে, সে মন প্রাণ এক করে ডাকছি, কিন্তু একটা বিশ্বাস খুব ভেতরে ভেতরে জাগছে, এই যা কিছু করছি এটা তাঁর কাজ করছি, এটা আমার কাজ নয়। কিন্তু আমি অন্তরে অন্তরে হয়তো প্রতি মুহূর্তে সেই টিং টিং ছট টিং টিং ছট করে ভগবানের হাতে নাম করতে পারছি না, কিন্তু এই বিশ্বাসটা মনের ভেতরে গেঁথে গেছে, যা কিছু করছি এটা শ্রীরামকৃষ্ণের, এই শ্রীরামকৃষ্ণের কাজ করছি, যদি তাতে আমি ডুবেও থাকি আমি সেই শ্রীরামকৃষ্ণের কাজের মধ্যেই ডুবে আছি। মন্দিরে যেতে হবে ভুলেই গেছি, তখনও মনে হচ্ছে না এটা আজকে পাঠিয়েই ছাড়তে হবে, কালকে শেষ মুহূর্ত অবধি আমাদের কাজ চলেছে, সব রিপোর্ট সব এক জায়গায় করে সেগুলোকে এক জায়গায় পাঠানো,
যখন রিলিফ চলছিল তখন আমাদের যা কাগজপত্র ছিল একটা ফাইলের মধ্যে রাখা চলে যাতে হারিয়ে না যায়, তারপরে তাকে শর্টিং করে ডেট ওয়াইজ সাজিয়ে যেরকম হেডকোয়ার্টার্স রিপোর্ট চায় সেরকমভাবে করা শুরু করছি। এটা কোনো অজুহাত নয়, সত্যিই আমরা কাজের সময় ভগবানকে ডেকে উঠতে পারি না, কিন্তু বলছেন আমাদের সদা সর্বদা স্মরণ করতে হবে। একজন প্রভু মহারাজকে জিজ্ঞাসা করছেন স্বামী সত্যরূপানন্দজি, ঠাকুর বলেছেন নিষ্কাম কর্ম করতে, নিষ্কাম স্বামীজি বলেছেন নিষ্কাম কর্মের কথা, আমরা তো নিষ্কাম কর্মই করছি, তাহলে তো মুক্তি অবধার্য। তিনি বলছেন ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিষ্কাম কর্ম? তখন বলছেন নিষ্কাম কর্মের অর্থ তাহলে কী হলো? বলছেন কনশিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াস রিমেম্বারেন্স অফ লর্ড ওয়াইল ওয়ার্কিং, সচেতনভাবে সততভাবে ঈশ্বরকে স্মরণ করে কাজ করা হচ্ছে নিষ্কাম কর্ম। আমরা কি সবসময় ভাবি যেটা আমার কাজ? সবাই এসে, সেদিনকে একজন স্বামীজি আমাকে, আমি নাম বলবো না তার, আমাদের এখানে অনেক সম্প্রদায় সন্ন্যাসী আছে, একজন সন্ন্যাসী আমাকে হোয়াটসঅ্যাপে লিখলেন যে আপনি আমায় 200 শাড়ি দিন আর আমি দেবো আরও 300 শাড়ি, কিন্তু আপনার নামে রিলিফটা হবে। আমার খুব মজা লাগছিল, আমি তাকে লিখলাম রামকৃষ্ণ মিশনের রিলিফ স্তবপ্রিয়ানন্দের নামে হয় না, কোনো নন্দের নামে হয় না, এটা সবটাই শ্রীরামকৃষ্ণের নামে হবে। এই বোধটা আমাদের জায়গাতে ভারত সেবাশ্রম সংগ্রহ রিলিফ হলে সেটা প্রণবানন্দজির নামে হবে, অমুক মহারাজ তমুক মহারাজের নামে নয়। এইটা বোধ হওয়া দরকার, এটা তখনই আমাদের প্রকৃতভাবে বোধ হয় যখন আমরা প্রতি কাজের ভেতরে ভগবানকে খুঁজি। তিনি আমার আত্মার আপন, সবচেয়ে আত্মার আত্মা পরমাত্মা, তিনি কোথাও নেই, বাইরে কোনো জায়গায় নেই, এই ঈশ্বর চেতনা, এই বোধটি আমাদের জাগাতে হবে। সেই কারণে বলছেন ভগবানেরই আহ্বান, মাম অনুস্মর যুদ্ধচ, স্মরণম হচ্ছে এই অনুস্মর শব্দের অর্থ হচ্ছে ওই অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন, কীরকম না এক পাত্র থেকে এক পাত্রে আপনি তেল ঢালছেন তার ভেতরে সামান্যতম ছেদ পড়ে না। আমরা যখন এক পাত্র থেকে এক পাত্রে জল ঢালি দেখবেন অক্সিজেন ঢুকে গিয়ে ছস ছস করে মাঝখানে একটা যেন ভাগ হয়, কিন্তু তেল যখন আমরা ঢালি সেটা একবারে নিরবচ্ছিন্নভাবে হতে থাকে, সে একদম এক টানা সেটি পড়তে থাকে। তাই বলছেন ওইভাবে চিন্তা করতে হবে। শ্রীরামকৃষ্ণ একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছিলেন, আমার মাঝে মাঝেই মঠে থাকতে থাকতে এই সমস্যাটা হতো বলে আমার খুব এই উদাহরণটা খুব পছন্দের উদাহরণ, সেটা হচ্ছে এই দাঁতে ব্যথা হওয়া। হ্যাঁ, আক্কেল দাঁত তো আমার তো এখনও আক্কেল হয়নি, আমি এত বয়স হয়ে গেলে এখন আমার আক্কেল দাঁত ওঠেনি, আমি বলেছি যাওয়ার সময় অবধি আমি বে আক্কেলেই থেকে যাব। কিন্তু সেইখানে একটা দাঁতে সেই ক্যাভিটি হয়ে গেছিলো, তখন ভীষণ যন্ত্রণা, সারা দিন রাত সব কাজ করছি কিন্তু সে জিভটা বারবার ওখানে চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের এইটি কথা, এই একই জিনিস তিনি আমাদের বলছেন। এরপরে বলছেন ময়ার্পিত মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ঃ, যার মন আমাতে স্থির, যার বুদ্ধি আমাতে স্থির, শুধু মন হলে হবে না, মন এবং বুদ্ধি সবটুকু চান ভগবান, সবটুকু চান ভগবান, জানেন তো খুব শয়তান, খুব একাল ছেড়ে, এইটুকুতে তার মন ভরে না, বাচ্চা ছেলের মতো, বাচ্চা ছেলে যেমন সবটা চায়, চকলেটটা আমার সবটা চাই, ক্যাডবেরিটা আমার সবটা চাই, ওই সবটা চাই, যে তোমাকে এইটুকু দেবো আর বাকিটা রেখে দেবো ওই পেছন দিকে, ও সব হলে হবে না, মন এবং বুদ্ধি দুটোই, যেটা দিয়ে আমি কাজ করছি সেইটা আর যেটা আমার এই কাজ করবার জন্য আমার হৃদয়কে প্রেরণা দিচ্ছে, দুটো, একটা এক্সিকিউটার আর একটা হচ্ছে পাওয়ার অফ এক্সিকিউশনের যে সেটটা সেইটা, দুটো একসঙ্গে চাই। বলছেন যে যে করবে তা সে যে সমস্ত মন বুদ্ধি আমাতে অর্পিত করেছে, মাইয়া অর্পিত আমাকে দিয়েছে, মামে বৈশ্যসি সে আমার কাছেই পৌঁছবে, না সংশয়, মানে আমরা টুকটুক করে হাঁটবো শ্রীরামকৃষ্ণ এমনি করে হাত বাড়িয়ে আমাদের গ্রিট করবেন তা নয়, তার ভাবেতে ডুবে যাব, তার ভাবেতে ডুবে যাব, আমাদের কোনো নিজস্ব কোনো ভাব থাকবে না, কোনো রকম কোনো ভাব থাকবে না, একবারে যেন আমরা একদম তার সঙ্গে একবারে একাকিত্ব, একবারে তার সঙ্গে একীভূত হয়ে গেছি। আত্মস্থানন্দী সন্ন্যাস দীক্ষা দিতে এসেছেন, সন্ন্যাস দীক্ষা শেষ হয়ে গেছে, মাঝের কাঁচের জানলাটা খুলে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে, মহারাজ বলছেন আমি এদিক থেকে ঠাকুরকে একবার প্রণাম করব, ঠিক আছে একবার ঠাকুরকে এদিক থেকে প্রণাম করব, আমি ঠাকুরকে আবার ওদিক থেকে প্রণাম করব, আবার পেছন দিয়ে নিয়ে যাওয়া হলো, আবার ওদিক থেকে প্রণাম করলো, আবার বলছেন আমি ওদিক থেকে আবার প্রণাম করব, আবার মহারাজকে ওদিক থেকে নিয়ে আনবো হলো,
আমি আবার ওদিকে যাব, আবার ওদিকে নিয়ে যাওয়া হলো। তারপরে আমরা আস্তে আস্তে একটু একটু করে সেবকরা সবাই মিলে ঠেলে 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 বার করছি। ভাবছি খুব বুদ্ধিমান আমরা, মহারাজকে বার করে নিয়ে যাচ্ছি, বাইরে চতুর্দোলা রাখা আছে, যে মহারাজকে কোনোভাবে ভাণ্ডার ঘর অব্দি পৌঁছাতে পারলে সেখানে ঠাকুরের ছবিটি নিয়ে গিয়ে বসিয়ে দিলেই হলো। হ্যাঁ, তাহলে একেবারে ওতে কাঁধে করে গাড়িতেও তুলব না, একবারে সোজা প্রেসিডেন্ট মাছ কোয়ার্টারে নিয়ে চলে যাওয়া হবে। মহারাজ যেন আমাদের ভাবটাকে বুঝতে পেরেছেন। ছোট ছেলে যেরকম করে দরজা খপ করে ধরে ফেলে, সেই দরজাটাকে ধরে আছেন, কিছুতেই বার করা যাচ্ছে না। বাচ্চা ছেলে যেরকম জেদ করে, না আমি মায়ের কাছে থাকবো, না আমি মায়ের কাছে থাকবো, সে এক অদ্ভুত ভাব। আমাদের কষ্ট হচ্ছে, একটা একটা করে মহারাজের আঙুল খোলা হচ্ছে দরজা থেকে, একটু একটু করে হাতটাকে লুজ করে দেওয়া হচ্ছে, মাছকে টেনে বার করে নিয়েছে। কিন্তু যে দৃশ্য দেখলাম, এই ভালোবাসা, এই তাতে ডুবে থাকা, এই বোধটা কবে আমাদের আসবে? যেদিন মহারাজ শেষবারের মতো মন্দিরে এসে সন্ন্যাস দিয়েছিলেন, সেদিন নাকি উনি এত অসুস্থ ছিলেন, ও ডাক্তারের কাছে শুনেছি, উনি বলছেন যে কোনো মানুষ এরকম সোজা হয়ে বসে থাকতে পারে? আমি তো জানি না, বিকেলবেলা তো উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, অথচ শেষ রাত্রিরে উনি বসে আছেন, ওনার খুব কষ্ট হচ্ছে। বলছেন চল ফিরে যাই, ঘরে ফিরে যাই। হঠাৎ করে ওনাকে বলা হলো, মহারাজ ওই দেখুন ঠাকুর বসে আছেন। চোখে তো কিছুই দেখতে পেতেন না শেষের দিকে, কিন্তু ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুর করে বসে আছেন। 40 মিনিট পেরিয়ে গেল, ওদিকে সন্ন্যাসের অনুষ্ঠান হয়ে চলেছে, আমরা খালি সংশয় প্রকাশ করছি, মহারাজ আবার যদি বলেন চলে যাব। কিন্তু মহারাজ ওই ঠাকুরের দিকে তাকিয়ে রইলেন, বিভোর হয়ে আছেন। তিনি যে কী দেখছেন আমরা সত্যিই জানি না। এই যেটা, এই যে ভাবটা, এইটা কিন্তু এই যে মামে বৈশ্বাসী, আমার কাছেই পৌঁছবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমারটা প্লিজ সংশয় নেই, কারণ এই জিনিস আমি নিজের চোখে দেখেছি, তাই আমার এ নিয়ে কোনো সংশয় নেই। যে যদি আমরা সত্যি সত্যি তাকে ভালোবাসতে পারি, আমরা অবশ্যই তার ভাবে ভাবিত হয়ে একীভূত হয়ে যাব, এ নিয়ে আমার অ্যাটলিস্ট কোনো সংশয় নেই। এবং একবার জোর গলায় বলতে পারি, এটি সম্ভব। ঠাকুর বলছেন না, যে নিশিদিন নিজেকে পাপি পাপি, রাত দিন পাপি পাপি বলে, সে পাপি হয়ে যায়, আর যে পাপি পাপি বলে না, যে মুক্ত মুক্ত বলে, সেই মুক্ত হয়। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত, এই বোধটা কিন্তু আমাদের জাগাতে হবে। আমি তো মায়েদের বলি তো, মায়েরা যে কী করে বলেন আমার তো মাথার মধ্যে ঢোকে না, অনন্ত শক্তি, দশভুজার পুজো করতে হয় না, রোজ সকালবেলা চোখ খুলে খালি নিজের মাকে দেখলেই হলো, কীরমভাবে কাজ করছেন সে দেখলেই হলো। আমি তো ওটাই ভুলে যাই, একটা উনুনে রান্না করতে গিয়ে আমার অবস্থা চিত্তির হয়ে যায়, তারা দুটো উনুনে একসঙ্গে রান্না করছেন, তার মধ্যে চা হয়ে গেলে আবার চা ছাঁকছেন, আবার কাপের মধ্যে দিচ্ছেন, ট্রেতে সাজাচ্ছেন, আবার গিয়ে টুক করে দিয়ে এলেন, আবার এসে এমনি এমনি করে একটু নেড়ে দিলেন, আবার ঠিক সময় ঠিক বুদ্ধি বেরোচ্ছে। আমাদের, আমরা যখন দিশে হারা যাই, মায়েরা ঠিক আমাদের সঠিক বুদ্ধি দেন। আলাদা করে মা দুর্গার পূজা করার দরকার নেই, যদি আমরা প্রত্যেকে আমাদের নিজেদের গর্ভধারিণীকে একটুখানি চোখ বন্ধ করে চিন্তা করি, তাহলে দেখবেন সেই অনন্ত শক্তি যে মানুষের ভেতরে আছে, সেটা আমরা নিজেরাই অনুভব করতে পারবো। এবং তখন আমাদের নিজেদের ভেতরে প্রত্যয় আসবে যে ওই অনন্ত শক্তিশালীর সন্তান আমি, আমি কি ছোট হতে পারি, আমি কি নিকৃষ্ট হতে পারি? ওই যে মা বলছেন না একটা কথা, যে সবসময় মনে করবে তোমার একজন মা আছেন, এটা অ্যাসিওরেন্স, আমরা সবসময় ভাবি মা মা পেছন পেছন যাবে, তা নয়। মায়ের বোধটা আমাদের নিজেদের ভেতরে জাগবে, আমরা মায়ের বোধে বোধিত হব, তখন এই শক্তি আমার কাছ থেকে আসবে। এই দুর্গাপুজো যা কিছু করি, সব কিছুর মূল ওই একটাই কথা, ওই ভাবটাই, শক্তিটা আমার ভিতরে আসবে। অষ্টম শ্লোক, ভগবান বলছেন, অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্। এটা হচ্ছেন ভগবান বলছেন, এর অর্থ কি? পার্থ, হে পার্থ, তাকে বলছেন অভ্যাসের দ্বারা, এই ভগবানের এই কথা, অভ্যাসযোগযুক্তেন, অভ্যাসরূপ যোগযুক্তের দ্বারা, না অন্য গামিনা, মানে অনন্য, মন অন্যদিকে না দিয়ে এক মন দিয়ে, চেতসা চিত্ত দ্বারা, অনুচিন্তয়ম ধ্যান, আমার বিশেষভাবে ধ্যান যে করে, দিব্যম পরমম পুরুষম যাতি, সেই জ্যোতির্ময় পরম পুরুষকে তারা লাভ করতে পারেন।
তাহলে একদম ভগবান পরিষ্কার আমাদের কাছে সূত্র দিয়ে দিচ্ছেন কেমন করে সেই পরম পুরুষকে লাভ করব। রাম বাবা, শ্যাম বাবা, যতুর বাবা কারুর কাছে যেতে হবে না। এই বাবা যে গল্প বলে দিয়েছেন না, এটাই যদি বিশ্বাস করে চলি তাহলে আমাদের মুক্তি অবশ্যম্ভাবী। বলছেন প্রথম অভ্যাসটা কি, খুব জটিল অভ্যাস বলছেন, অভ্যাস যোগা যুক্তিনা, অভ্যাসের দ্বারা। আপনাদের সবাই মিলে এরকম করে হাত তুলে যাচ্ছেন কেন? তাপসী ঘোষ, মিতা দেব সবাই হাত তুলছেন কেন? হাত তুলবেন না, মুশকিল হয়ে যাবে, হাত তুলবেন না। যে তা এখনও দেখুন হাত তোলা আছে, কোনো কারণে বোধ হয় টেপাটিপি করছেন কেন, হাত উঠে গেছে। হাত না, হাতটা তুলবেন না, আমি তো দেখতে পাচ্ছি আপনাদের। রেজ ইয়োর হ্যান্ড, সেই স্কুলের মতো ওরকম। এই দেখুন আবার এসে গেছে, আবার আরেকজন, বাবা অনেকে এসে গেছে, সবাই মিলে হাত তুলবেন না, হ্যাঁ হাত তুললে মুশকিল। বলছেন প্রথম যেটা সেটা হচ্ছে অভ্যাস যোগা যুক্তি নেই। এটাও দেখুন, এই যে আমরা নিয়মিত তো মোবাইল ফোন সব স্মার্টফোন ব্যবহার করি না, যখন নিয়মিত ব্যবহার করবো তখন দেখবেন তাকিয়ে তাকিয়ে আমরা স্মার্টফোন চালাবো, যেহেতু করি না তাই এপাশ ওপাশে আমাদের হাত পড়ে যায়। অভ্যাস, অভ্যাস, অভ্যাস যোগ, যোগ শব্দের অর্থটা বলছেন যে উচ্চ ভাবনার সঙ্গে যুক্ত করে। দেখবেন আমাদের বলা হতো সমস্ত অধ্যায়তে একটা যোগ শব্দ ব্যবহার করেছে, ভক্তি যোগ, কর্মযোগ, রাজযোগ, যোগ শব্দ ব্যবহার করে। যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া, আমি ওই পথে উচ্চ ভাবনার সঙ্গে যুক্ত হব। আপনি ঈশ্বরকে বললে ঈশ্বর, ভগবানকে বললে ভগবান, বা ভাবনা আমি ধর্ম, আমি ভক্তি পথে সেই অনন্তের সাথে মিশব, এইটা হচ্ছে কথা। তাই বলছেন অভ্যাস যোগা যুক্তিনা, যোগ অভ্যাস যোগের দ্বারা। কীরকম অভ্যাস? অভ্যাসটা হচ্ছে নিরন্তর, বারবার, আমি একবার পারিনি আবার, আবার পারিনি আবার। এই কবিতা আছে না স্বামীজি, জাগো আরেকবার নহে মৃত্যু তব, লক্ষ্য দা ধ্যান তরে প্রদানিতে জাগো আরেকবার। ইংরেজি কবিতার বাংলা অনুবাদ হয়েছিল, সেইখানে আছে। এই অভ্যাস যোগের সঙ্গে কি করতে হবে? চেতসা, এমন মনের সাহায্যে। কীরকম মন হওয়া চাই? নান্যা গামিনা, যে অন্য কোনো দিকে যায় না, এপাস যায় না, ওপাস যায় না, সেপাস যায় না, কোনো দিকে যায় না, একদিকে যাচ্ছে। যে ঠিকই করে রেখেছে, আমি শুধু বাঁকসারাতেই যাবো সুমন মুখোপাধ্যায় বাড়িতে বক্তৃতা করতে, আমি এপাশেও যাবো না, ওপাশেও যাবো না, পথরে বেল্লিলিয়াস রোডে নেমে দেখবো না কত দূর গেলাম না গেলাম, এসব কিচ্ছু দেখবো না, আমি আমরা এক জায়গায় একদিকে যাব, কোনো জায়গায় মাঝামাঝি থামবো না। না অন্য নান্য গামিনা, যে অন্য কোনো দিকে যায় না, সে পরমম পুরুষম দিব্যম যাতি, সে সেই পরম পুরুষ ঈশ্বরকে লাভ করে। কিভাবে লাভ করে? বলছেন অনুচিন্তয়ন, সেই সত্যের অবিরাম অনুধ্যান। এই অনুশব্দটার এখানে অর্থ অবিরাম, না থেমে চিন্তা করে। আমরা অল্প অল্প করে শুরু করি বটে, কিন্তু যদি আমরা ক্রমাগত অভ্যাস করতে থাকি হয়। আমাদের একটি ছেলে, সে সাধু, এখন বিশ্ববিদ্যালয়ে আছে, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আছে, যখন আইএসআই রিসার্চ স্কলার ছিল প্রচুর পরিশ্রম করতে হতো। তো আপনারা জানেন, এরা যারা লেখাপড়ার সঙ্গে সংযুক্ত আছে, আমি তো অত উচ্চশিক্ষা করিনি, আমি বলতে পারবো না, যে উচ্চশিক্ষায় প্রচুর পড়াশোনা করতে হয়, দেখি মন প্রাণ সমস্ত উজাড় করে পড়াশোনা করেন। ও আমাকে এসে বলতো, কিছুতেই জানেন তো পড়াশোনা হচ্ছে না, মায়ের জীবনীটাও পড়া হচ্ছে না, খুব খারাপ লাগছে। তখন কীরকম সবসময় বদবুদ্ধি কাজ করে, তাই আমি বললাম রোজ 20 পাতা করে পড়বি তাহলেই হবে। মহারাজ আমি 1 পাতা করে পড়ার সুযোগ পাই না, সেখানে 20 পাতা না, 20 পাতা পারবি তুই, দেখ। তা প্রথম দিন চেষ্টা করে 20 পাতা হলো, তারপরের দিন ওই যে মার্ক করে করে 20 পাতা হলো, এবং 20 পাতা হতে হতে সত্যি সত্যি একদিন মায়ের গোটা জীবনীটা পড়া হয়ে গেল। এটা ওর ভেতরে একটা বিশ্বাস জেগে গেল, এবং এই করে গোটা কমপ্লিট ওয়ার্কসটা শেষ হয়ে গেল। সাধু হতে আসার আগে সাধু জীবনে যা যা বই পড়ার দরকার সব পড়া হয়ে গেল ওই 20 পাতার ছলে। অভ্যাসটা শুরু করতে হয় কাল থেকে না, আমি আজ থেকেই করব। আমি রোজ একটু বেশি সময় ধরে ভগবানকে চিন্তা করব। আজ থেকেই শুরু করি না কেন? কাল যে কাজটা শুরু করবো সেটা আজ থেকে কেন করব না? এই অল্প অল্প করে সইয়ে 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 যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে এটা আমাদের হয়। এরপরে দুটো শ্লোক আমরা একসঙ্গে পড়বো, সেটা হচ্ছে 9 এবং 10। কবিম পুরাণাম অনুশাসিতারম অনোর অনিয়ানস মনস অনোর অনিয়ান সমনুস্মরেদ্যহ সর্বস্য ধাতা রমচিন্তরূপম
आदित्यवर्णं तमसः परस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्त्यायुक्तयोगबलेन चैव भ्रुवर्मध्ये प्राणम् आवेश्य सम्यक् सत्त्वं परं पुरुषम् उपैति दिव्यम्। তাহলে প্রথম দেখুন, প্রথম যে শব্দটা কবি শব্দ বলছেন, কবিম পুরাণাম অনুশাসিতারম, ভগবানকে কবি বলছেন, কবি এই শব্দটা দিয়ে বলছেন। কবি শব্দের অর্থ হচ্ছে ক্রান্তদর্শী, যিনি অনেক দূর অবধি যার দেখার সক্ষম, দূরদ্রষ্টা। আরও ভালো ভালো শব্দে যদি ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে তিনি হলেন দূরদ্রষ্টা, যিনি অনেক দূর অবধি সব কিছুর তলদেশ অবধি যিনি দেখতে সক্ষম। ব্রহ্মাকে সর্বজ্ঞ বলা হয়, যিনি সমস্ত কিছু জানেন। কেউ যদি সমস্ত কিছু না জানেন তাহলে কিন্তু এইটা হবে না। আমি সেই, যেহেতু আমি সব, অতএব দেখুন এখানে এই ভাষাটা, শব্দটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে কবিহি কবিম পুরাণাম অনুশাসিতারম। তাহলে এখানে ভগবানকে বা ঈশ্বরকে, ব্রহ্মবস্তুকে সর্বজ্ঞ বলছেন, বলছেন এটাই হচ্ছে ঈশ্বরের প্রকৃতি। আমরা খুব সহজ একটা উদাহরণ নিতে পারি। অনেকে বলেন আমার পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা ভারী সুন্দর, এটা সূর্যোদয় না সূর্যাস্ত কিছুতেই বোঝা যায় না। কিন্তু যদি সূর্যকেই ধরেন তাহলে দেখবেন সূর্য হচ্ছে সর্বজ্ঞের সবচেয়ে ভালো উদাহরণ। সূর্য যখন উদিত হন আকাশে, আমি সেদিনকে দেখছিলাম অনেক শেষ ভোরের দিকে ঘুম ভেঙে গেছিলো, 3:30 হবে, আমার এই ঘর থেকে সামনের পুরো আকাশ দেখা যায়। তো সেই আকাশের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, একটু একটু করে আলো যেন আসতে আরম্ভ করেছে, তখনও ভোর হয়নি কিন্তু একটু একটু আলো এসে গেছে। এই যে 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 মুহূর্তে তিনি উদিত হতে থাকেন, জগতের সর্বজায়গায় আলোর প্রকাশ হয়, কোথাও কম কোথাও বেশি, কিন্তু সর্বত্র তিনি ছড়িয়ে পড়েন। আপনি বলতে পারবেন না যে এইখানে সূর্য পড়েনি, আলো পড়েনি, হয়তো সূর্যের ডাইরেক্ট রোদ্দুরটা পড়ছে না, কিন্তু কোনো জায়গাটা অনালোকিত আছে এরকম বোঝা যায় না। ব্রহ্ম ঠিক তাই, তার তিনি যখন আমাদের ভেতরে বিকশিত হন, আমাদের সবটুকু আমরা সেই সব জ্ঞানের আধার হই। ঠাকুর বলছেন না যে একটা অন্ধকার, 20 বছরের অন্ধকার ঘরে যদি একটি দেশলাই কাঠি জ্বালা হয় তাহলে কি একটু একটু করে অন্ধকার যায়? সঙ্গে সঙ্গে চলে যায়। এই সর্বজ্ঞ, এই কারণে কবি শব্দটা ব্যবহার করেছে, যিনি দূরদ্রষ্টা, যিনি ক্রান্তদর্শী, তাকে বলছেন যে এই হচ্ছে তার অবস্থা। এই আলোচ্য শ্লোকে প্রথম শব্দটা হলো কবিম পুরাণাম, তারপরে দেখুন পুরাণাম শব্দটা ব্যবহার করেছে, কবিম পুরাণাম অনুশাসিতারম। পুরাণাম, পুরাণাম মানে সবচেয়ে যে প্রাচীন, পুরনো, সর্বাধিক প্রাচীন হলেন কে? তিনি হলেন ঈশ্বর। তার চেয়ে প্রাচীন আর এই জগৎ সংসারে কিছু নেই। এর আগে কি, ওর আগে কি, তার আগে কি, সব আগে পাওয়া যায়, কিন্তু এই যে তার আগে কি, ঈশ্বরের আগে কি আছেন তার, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিজেরা আবিষ্কার করতে পারিনি। শঙ্করাচার্যের একটি সুন্দর শব্দ আছে এই পুরাণ শব্দটি বলছেন, তিনি বলছেন পুরা অপি নবা ইতি পুরাণ। পুরাণ শব্দটার অর্থ হলো প্রাচীন হলেও যা সর্বদা সতেজ, যা সর্বদা নবীন, মানে সবসময় নবীন, মানে প্রতি অবস্থাতে। ভারতবর্ষের কথাই দেখুন না, আমাদের সভ্যতার কত কত প্রাচীন সভ্যতা, কিন্তু প্রত্যেক অবস্থায় সেটা যেন সেই নবীন ভাবকে অ্যাকসেপ্ট করবার মতো ক্ষমতা রাখে। তাহলে তিনি এমন প্রবীণ, মায়ের মায়ের কথা, মার শব্দ, আমরা ভাবি যে মা মুখ্য মানুষ ছিলেন, মা বোধহয় সব ঠিকঠিক শব্দ ব্যবহার করতে পারতেন না, কিন্তু মায়ের যে শব্দ প্রয়োগ এটা অসাধারণ। ঠাকুরের দাড়ি পেকে যাচ্ছে, মা বলছে না বেশ ভালোই তো, সবাই বলবে যে একজন পীরবিন পীরবিন মানুষ ছিলেন, এই যে দক্ষিণেশ্বরে একজন পীরবিন মানুষ আছেন। ঠাকুর বলছেন আমার তোমার পীরবিন মানুষ হয়ে দরকার নেই। মা দেখুন না জেনেই এই প্রবীণ শব্দটা ব্যবহার করছেন, পুরা এবা নবা ইতি, পুরা অপি নবা এবা ইতি পুরাণ। শ্রীরামকৃষ্ণ কিন্তু ঠিক সেই রকম, এত বছর পেরিয়ে গেছে, সেই যুগের মানুষের কাছে তিনি যেমন যতটা গ্রহণযোগ্য ছিলেন
এই যুগের মানুষের কাছেও গ্রহণযোগ্য। তার ভাব, তার চিন্তা কখনোই পুরান হয় না, পুরাতন হয় না। এইখানে একটা সুন্দর একটা লেখা পড়ছিলাম, সেটা স্বামী বিবেকানন্দের সহপাঠী ছিলেন ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল, তিনি তার একটি ভারী সুন্দর বই আছে পজিটিভ সায়েন্সেস অব দি অ্যানশিয়েন্ট হিন্দুজ, সেইখানে তিনি ভারতবর্ষ সম্পর্কে একটা ভারী সুন্দর কমেন্ট করেছিলেন। কথাটা হলো এই, ভারতবর্ষের বয়স বাড়ছে কিন্তু সে বুড়িয়ে যাচ্ছে না, এই হলো ভারতবর্ষ, আর এরই নাম হলো পুরাণ। ভারতবর্ষের বয়স বাড়ছে কিন্তু সে কখনো পুরনো হচ্ছে না, নতুন যে সভ্যতা তাকে এমনভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে মনে হচ্ছে এরকম কখনো ছিল না। এরপরের শব্দটা দেখুন, অনুশাসিতারম, সমস্ত বিশ্বের শাসনকর্তা, অনুশাসিত যিনি সবকে শাসন করেন। দেখুন দেবতার কি সুন্দর একটা একটা করে, সেই পরব্রহ্মের কীরকম এক একটা করে কোয়ালিটি পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমটা হলেন, তিনি হলেন দূরদ্রষ্টা, তিনি হলেন সর্বজ্ঞ, দ্বিতীয়টা হচ্ছে তিনি পুরাণ ও সর্বাধিক প্রাচীন অথচ তিনি নবীন, আর তিন নম্বর হচ্ছেন তিনি হলেন সমস্ত বিশ্বের শাসনকর্তা। তারপরে আবার কি বলছেন, অনোর অনিয়াম, অনোর অনোর অনিয়াস ইয়ামসম, এটা ভাগ করে বলাটাই ভালো, অনোর অনিয়ানসম, অনোর অনিয়ানসন, অনু থেকেও যিনি সূক্ষ্ম, অনু যে আমরা দেখতে পাই মলিকিউল, তার থেকেও তিনি আরও যেন সূক্ষ্ম, সূক্ষাতিসূক্ষ্ম। তাহলে আমরা মনে করছি তিনি যখন এই সমস্ত কিছুর ঈশ্বর, তাহলে তো এটা সপ্তপোক্ত চেহারা তা নয়, এইটা হচ্ছে বোঝাচ্ছে কেমন করে তিনি সব কিছুর মধ্যে অনুস্যূত হয়ে আছেন, কারণ তার অবস্থানটা খুব সূক্ষ্ম, তিনি জানতে দিচ্ছেন না, তিনি সব কিছুর ভেতরে আছেন অথচ জানতে দিচ্ছেন না। যে রবীন্দ্রনাথের কথা না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাই, তুমি আমার ভেতরে আছো অথচ তোমাকে আমি অনুভব করতে পারছি না। তিনি সব কিছুর মধ্যে আছেন, আছো অনল অনিলে চির নভুলিনে ভূধর শরীরে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, সব কিছুর মধ্যে তুমি অনুস্যূত হয়ে আছো কিন্তু আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। তাই বলছেন তিনি এমন, সর্বস্য ধাতা রমচিন্ত্য রূপম, তিনি কেমন না বলছেন সেই তিনি ভগবানকে এখানে সর্বস্য ধাতারম বলছেন, কারণ তিনি সব কিছুতেই আছেন কিন্তু যার মূল্যটা, তিনি স্বয়ং মূল্যবান, সব কিছুর আধার যিনি। ধরুন আপনি দশ লিখলেন, দশেতে আপনি এই একটা হচ্ছেন তিনি, একটা আছে বলে আপনি যতগুলো শূন্য বসাবেন ততগুলো শূন্যের তত সেটা তত দামি হতে থাকবে, কিন্তু একটাকে যদি আপনি সরিয়ে নেন তাহলে আপনি যত শূন্যই বসান সেটার কোনো দাম নেই। তাই সব কিছুর তিনি হলেন ধাতা, সব কিছুর মধ্যে তিনি আছেন, অথচ তিনি কেমন না অচিন্ত্য রূপম, যাকে যার রূপ চিন্তা করা যায় না, তিনি কেমন সেইটা বলা যায় না। আবার তিনি কেমন বলছেন, তা তিনি কেমন সেও বলছেন, আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ, তিনি সূর্যের মতো যা মুহূর্তের মধ্যে অন্ধকারকে বিনাশ করে। দেখুন একাধারে এত শক্তিশালী, আমরা ভাবি তাহলে তার খুব পাওয়ার আছে, অথচ তিনি এমন নিঃশব্দে কাজ করেন আমার ভেতরের অন্ধকার দূর হয়। উপনিষদে আছে না, শুনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহম এতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়ু। রবীন্দ্রনাথ কী সুন্দরে অনুবাদ করেছেন, শোনো শোনো সুরলোকবাসী, অমৃতেরও যে আছো সন্তান, জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, কেমন দেখতে তাকে বলছেন তপন বরণ তিনি, যেখানে শব্দটা ব্যবহার করছেন না আদিত্যবর্ণম, তপন বরণ তিনি আধারের ওপারে যিনি, যাহারে জানিলে জীব মরণ এরায়, নিস্তার ও লাভেরও আর নাহিরে উপায়। রবীন্দ্রনাথেরই অদ্ভুত অনুবাদ, যেন আপনি চোখে দেখতে পাচ্ছেন সেই পুরুষকে, যেন তিনি চোখে দেখতে পাচ্ছেন। এরপরে দশ নম্বর শ্লোকের শুরু থেকে ব্যাখ্যা করছেন, প্রয়াণ কালে মনসা অচলে না, সেই একই কথা, শরীর যাবার সময়
অবিচলিত মনের দ্বারাই। অবিচলিত মন আমাদের কি করে তৈরি হয়? আমাদের নিরন্তর অভ্যাসের দ্বারা। আমাকে বলে দিয়েছে তুমি মিষ্টি খাবে না, ঠিক আছে মিষ্টি খাবো না, মিষ্টি খেলে শরীর খারাপ হয়, ইনসুলিন বেশি নিতে হবে, ঠিক আছে মিষ্টি খাবো না। রোজ হাঁটবে, রোজ হাঁটছি, যাওয়ার হাঁটা আসা যাওয়ার পথে ভীমনাগের বড় মিষ্টির দোকান, আমি যখন যাচ্ছি তখন 40 কিলোমিটার বেগে আমি হেঁটে যাচ্ছি, অবিচলিত মনে যাচ্ছি। কিন্তু যেই ভীমনাগের দোকানের সামনে আসছি আমার 40 কিলোমিটার পড়ছে, আমি মিষ্টি খাইনি, মিষ্টির দোকানের দিকে ফিরেও তাকাইনি, কিন্তু শুধুমাত্র দোকানের ওই যে ভীমচন্দ্র নাগ লেখা আছে ওটা দেখেই মনের ভেতর কী একটা উদাস অবস্থা। আমার 40 কিলোমিটার গতিবেগ নামতে 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 10 কিলোমিটারে নেমে গেল, আবার দোকান পেরিয়ে গেলাম, আবার 40 কিলোমিটার বেগে চলছে। এটা কিন্তু বিচলিত মনের প্রতি, অবিচলিত বলতে গিয়েই উদাহরণটা দিলাম, যে মন ওই ভীমনাগের দোকানের সামনে দিয়েও সেই 40 কিলোমিটার বেগে যেতে পারে, সেই মন অবিচলিত, যে কোনো কিছুর দ্বারা ইয়ে হয় না। আজকে দেখছিলাম একটা ছোট্ট বিজ্ঞাপন দেখছিলাম, যে আদতে যে শাশুড়ি আর স্ত্রী ছেলের বউদের ঝগড়া আদতে তা নয়, ছেলেকে বাড়ি থেকে বার করে দেওয়া, নানা ঝগড়া করে দুজনে এত ঝগড়া করলো ছেলেটাই বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপরে দুজনে মিলে কফি খাচ্ছেন আর বলছেন যে তুমি পিৎজা এনেছিলে না সেই সব খাও। এই যে দুজনে অবিচলিত মনে, একটাই কাজ তাদের, ছেলেটাকে কী করে বাড়ি থেকে বার করে দিয়ে দুজনে ওই বাড়িতে রাজত্ব করবে। এই অবিচলিত মনে দ্বারা ঈশ্বরকে মন করে ভক্তিয়া যুক্ত ভক্তি সংযুক্ত হয়ে যোগ বলেন চাইব, যোগ বলের দ্বারা সমৃদ্ধ হয়ে একাগ্র হয়ে ব্রুবর মধ্যে প্রাণম আবেশ্য সম্যক, সেই অবস্থায় সমস্ত আভ্যন্তরীণ শক্তিকে ব্রুয়ের মধ্যে মানেছে এক জায়গায় নিয়ে আসা, সহস্রারে সমস্ত মনটাকে টেনে এক জায়গায় নিয়ে আসা। সে কী করে? সতম পরমম পুরুষম উপৈতি দিব্যম, সেই ব্যক্তি সেই পরম দিব্য পুরুষকে তিনি লাভ করেন। লাভ করে মানে আমি গেলাম আর তিনি আমার পকেটের মধ্যে ঢুকে গেলেন তা নয়, অনুভব করেন, এমন অনুভব করেন তার নিজের যে সত্তা সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে, তার যে নিজের সত্তা সম্পূর্ণ হারিয়ে গেছে। আমার সৌভাগ্য হয়েছিল পূজনীয় স্বামী আত্মস্থানজিকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট অব্দি দেখার, এই পুরো জার্নিটা আমি দেখেছি ওনার কাছে, ওনার কাছাকাছি থেকে এই গোটা জার্নিটা দেখা আমার পক্ষে সম্ভব হয়েছিল। আমি যে মানুষকে দেখেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তাকে জেনারেল সেক্রেটারি হিসেবে দেখিনি, যে মানুষকে জেনারেল সেক্রেটারি হিসেবে দেখেছি তাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখিনি, যিনি যাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখেছি তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখিনি। একদিন আমি কথা প্রসঙ্গে মহারাজকে বলে ফেলেছিলাম, তখন উনি ভাইস প্রেসিডেন্ট, আমি বললাম আপনি আর আগের মতো নেই, উনি বললেন কেন রে আমি আর আগের মতো নেই কেন, এরকম কথা কেন বলছিস? তখন আমি বললাম আপনি আর আগের মতো বকাঝকা করেন না, আগে খুব বকুনি খেতে হতো, পান থেকে চুন খসলেই বকুনি, আমরা বলতাম ঝাড় আর কি, উনি আমাদের একদম ঝেড়ে 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 একদম সাফ করে দিতেন একদম, সেই বলছেন এই সাফ করে আমাদের দিতেন। তখন ভারী সুন্দর উত্তর দিলেন, কি মিষ্টি উত্তরটা, বললেন দেখ ঠাকুর ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউন্ড হয়ে থাকা, আমি টিউন্ড হইনি কিন্তু টিউনিং করে চলেছি, রেডিও টিউনিং। আমরা যদি শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের এই টিউনটাকে ঘোরাতে থাকি, শ্রীরামকৃষ্ণের দিব্য ভাব যেরকম রেডিওর যে প্রচার তরঙ্গে ইথার তরঙ্গে ভাব ভাসছে, আমি ঘুরিয়ে 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 98.3 যেই নিয়ে এলাম সঙ্গে সঙ্গে 98.3 এর যে ইথার তরঙ্গে যেটা ভাসছিল সেটা আমার রেডিওর ভেতরে বাজতে শুরু করে দিল। ঠিক সেই রকম ঈশ্বরীয় ভাব জগতের সর্বত্র বেশে আছে, আমি আমার মনকে যদি টিউন করে সেই জায়গায় নিয়ে আসি সঙ্গে সঙ্গে সেই ভাবের মধ্যে আমি ডুবে যাব, তার ভেতরে মিশে একাকার হয়ে যাব। তাই বলা হচ্ছে সত্যম পুরুষম উপৈতি দিব্যম, এই পরম এই ধরনের মানুষ সেই পরম পুরুষকে লাভ করে, শুধু লাভ করে না, এই সত্য, এই লাভ করাটা কি, এই সত্যটা যথার্থভাবে উপলব্ধি করে। কেমন সেই সত্য, সে কেমন সেই উপলব্ধি, না যার রেশ থাকে সারাটা জীবন। আপনি সকালবেলা জপ ধ্যান করলেন খুব ভালো হলো, সেদিনকে আপনার সকালবেলা মনটা খুব ভালো আছে, আপনি সকালে ব্রেকফাস্ট করছেন তখনও আপনার আনন্দ আছে, সবাইকে খেতে দিলেন, তারপরে যেই বাজারে বেরিয়ে পড়লেন
তারপরে গিয়ে এর সঙ্গে বাজারওয়ালার সাথে ঝগড়া করলেন, ওর সাথে কথা বললেন, তারপরে কাম কাজ করবার লোক এলেন, তার সাথে খানিকটা কিটির মিটির করলেন, ওই যে সকালে যে জব করে উঠেছেন যে আনন্দটা, ইউ আর আনএবল টু ক্যারি ইট। কিন্তু ঈশ্বর দর্শন হচ্ছে ওইটা এমন এক দর্শন, এমন এক অনুভূতি, ইউ উইল বি এবল টু ক্যারি দ্যাট ডিভাইন ব্লিস। সেই আনন্দ আপনি আপনার ভেতর ক্যারি করতে পারবেন। শুধু তাই নয়, যে আপনার কাছে আসবে তার ভেতরেই সেই আনন্দটি প্রকাশিত হবে। আত্মস্থানন্দজি ঠাকুরের তিথি পুজোর দিন মন্দিরে এসেছেন, ভীষণ ভিড়, বেলুন মঠ একবারে ভেঙে পড়েছে সেদিনকে, রবিবার ছিল খুব সম্ভবত, একদম সমস্ত বেলুন মঠের তিল ধারণের জায়গা নেই। মহারাজকে ক্রম ধীরে 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 ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। বেরিয়ে আসার সময় দেখা গেল মহারাজ খুব মালা পরতে ভালোবাসতেন, মহারাজের গলায় একটা জুঁই ফুলে লম্বা মালা, একবারে অত লম্বা মানুষ তো হাঁটু অবধি লম্বা, ঠাকুরের প্রসাদই একটা মালা পরিয়ে দেওয়া হচ্ছে। মহারাজ সেই মালা পরে এসে বেরোচ্ছেন, ভক্তরা চিৎকার করছেন, মহারাজ মহারাজ করছেন। মহারাজ এরকম করে ওনারই হাতে ইয়েটা থাকতো তো, লাঠিটা থাকতো, সে দুটো আঙুল দিয়ে লাঠিটাকে ধরে হাতটাকে এরকম করে তুলে সকলকে আশীর্বাদ করছেন, হাসে মুখে একটা অদ্ভুত হাসি। সেই ছবি তুলে বহুবার সেই হাসি আমি প্র্যাকটিস করেছি আয়নার সামনে, কিন্তু কিছুতেই সেই হাসিটা হয়নি। এইটা হচ্ছে ফারাক, ক্ষণিকের আনন্দ আর অনন্ত আনন্দের অনুভবের ফারাক। আমরা ক্ষণিক ওইটা দেখে আমাদের যে, তখন হয়তো দেখবেন যখন আত্মস্থানী সকলকে এরকম আশীর্বাদ করছিলেন, তখন আমাদের ওই আনন্দটা ক্ষণিকের জন্য মহারাজের মতোই হয়ে গেছিল, কিন্তু পরে যখন আয়নায় এসে প্র্যাকটিস করছি তখন কিছুতেই এরকম আনন্দ হচ্ছে না, কারণ আমি ওই আনন্দটাকে বয়ে বেড়াতে পারিনি। ওই তার সাথে মিশে যাওয়া, তার সঙ্গে মিলে যাওয়া মানে তারভাবে ভাবিত হয়ে যাওয়া, শ্রীরামকৃষ্ণের ভাষায় তীরা বনত বনত বন যাই। আর এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা, এই আত্মনিবেদন। যতক্ষণ না আমি তোমার হয়ে উঠছি ততক্ষণ পর্যন্ত যতই চেষ্টা করি না কেন আমার কিছুই হবে না, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমরা আজকে শেষ করব, তার আগে যেরকম আমরা রোজ একটু করে চ্যান্টিং করি আমার মতো হেঁড়ে গলায়, আপনারা যদি একটুখানি আমার সঙ্গে করেন তাহলে খুব ভালো হয়। ছ নম্বর শ্লোক থেকে করব, প্রত্যেকটা শ্লোক দুবার দুবার করে করব। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তং তমেবৈতে কৌন্তেয সদা তদ্ভাব ভাবিতঃ। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতে কৌন্তেয সদা তদ্ভাব ভাবিতঃ। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্য চ ময়্যার্পিতো মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম। আপনাদের মাইক্রোফোনটা কিন্তু অফ করতে হবে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরয়ুধ্য চ ময়্যার্পিতা মনোবুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম। অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাতি পার্থানুচিন্তয়ন্। অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাতি পার্থানুচিন্তয়ন্। কবিম পুরাণাম অনুশাসিতারম অনোরণীয়ান সমনুস্মরেদ্য সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাত্। কবিম পুরাণাম অনুশাসিতারম অনোরণীয়ান সমনুস্মরেদ্য সর্বস্য ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাত্। প্রয়াণকালে মনসাচলেন ভক্ত্যায়ুক্ত যোগবলেন চৈব ভ্রুবোর্মধ্যে প্রাণম আবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। প্রয়াণকালে মনসাচলেন ভক্ত্যায়ুক্ত যোগবলেন চৈব ভ্রুবোর্মধ্যে প্রাণম আবেশ্য সম্যক
सतम परम पुरुषम उपैति दिव्यम ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यो वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।